এই যে আমার কাছে 1000 টাকা একটা নোট, এই নোট আমি বেচে দেন, আপনি ঝাই দেন, ঠিক আছে, আপনি নিয়ে নেন। জাল টিয়া লইছেন মি আমার দাদা। আরে না, জাল টাকা দিব কেন, জাগাবো না, যাও বাবা, ধরো তোমার টিয়া, তুমি ধরো, আমি এসব টিয়া নাই, আমি যাই, আমি যাই, এই জামালে আমি নাই। শুনেন চাচা, না না, এই জামালে আমি নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিকশা কি হইছে? নাই গেছে? জি। আরে কি ভাঙছো চাচা? বাজারে কি ঠিক করা যাবো? আজকে তো শুক্রবার, জুম্মার দিন। হ্যাঁ হ্যাঁ, বেরিং এর যে এই যে কভারটা দিত না, কই নষ্ট হয়েছে? রাতের বাজারের কাছে টাইম নাই, জি, মেকান নাই, সেখান নাই, শুক্রবারের দিন খুব কষ্ট। ব্যাটারি গাড়ি তো টাইম নাই না, ওজন মনে হয় বেশি দিই তো, কেমন লাগে? অনেক ওজন আর এসব, ও রে আল্লাহ, অনেক তো টাইট লাগে। জিরাইতে জিরাইতে যান গা, বেশি দূর তো নাই, চলো তো আইসেন। কি করে দেব, আর কোনো সমস্যা আছে নাকি? এলিয়ে দিয়ে ব্যাংক গেছে, খুললে হরে কখন যাবো, মেকারের দ্বারা গেলে কখন যাবো, বুঝলেন? এখন আপনার দেখে কার হইলাম, কই দিয়েছে চাচা কি ঠেলা কেন নিতেছে? চাচা আমি একটা কাজে আইছিলাম, বুঝছেন, এই যে আমার কাছে 1000 টাকা একটা নোট, এই নোটটা আমি বেচে দেন, আপনি ঝাই দেন, ঠিক আছে, আপনি নিয়ে নেন। আপনি ঝাই দেন, মানে এই 1000 টাকা নোটটা আপনি ঝা দে কিনেন, তাতে আমি বেচে দেন এই নোটটা। আরে না, জাল টাকা দিব কেন, আরে না, জাল টিয়া না, এ চাচা, আরে জাল টাকা না, আপনি কাউরে ডাক দেন, জিজ্ঞেস করেন, শুনেন চাচা, এটা জাল টাকা না, আপনি আরো মানুষ জন দেখেন, এটা যদি জাল টাকা হয়, এই যে যে এ চাচা, আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান তো, একটু দেখুন, দেন সেটা বলে জাল টাকা, আপনি একদম সত্যিটা কইবেন, এই লোকে কইতেছে এটা জালটিয়া। মানে এই এই লোকের রিক্সাটা নষ্ট হয়েছে, আমি কইতেছি যে চাচা তাহলে আমি এই নোটটা আপনার কাছে বেচে দিই, আপনি যাই দেন, এখন চাচা কই এটা জালটিয়া, এটা ফালায় দিছে এটা, চিন্তা করেন, আপনি একটু ভালো করে দেখে দেন, সে জাল টাকা নেই, প্রয়োজন না বুঝলে আরও কেউ দেখেন, আমার তো সমস্যা নাই, আমি একদম জেনুইন টাকা দিয়ে দিচ্ছি, আপনি যাই দেন, সমস্যা নাই, কত আপনি যাই দেন, আপনার কাছে কইলাম কি দাদা, আপনার কাছে যাই দেন, সমস্যা নাই, 10 টাকা দিলে হইব, 10 টাকা আপনার, মানে কি কইতাম, আপনি এক টাকা থেকে শুরু করে মানে যা দিতে মন চাই দেন, আমার কোনো সমস্যা নাই, আমি তো 40 টাকা দিলে না চললে, 50 টাকা বাড়া মারি না চললে, আমি আরে না চললে আবার দেখেন নেন, আরো কেউ প্রয়োজনে দেখেন, সমস্যা তো নাই, আর তো কেউ নাই, এই যে আপনারা 10 টাকা দিলে আমার 40 টাকা গমি গাড়ি কিজিটি করাম, এই যে পরে তো এই টাকাটাই তো আপনি ঠিক করতে পারবেন, আরে নিবো, এটা এটা ঝাল টাকা না, আমি তো চিনি না, আচ্ছা আপনি তাহলে, আপনি তাহলে দাঁড়ান, আরো মানুষজন ডাকেন, দেখেন যদি ঝাল হয় তাহলে, আপনি আপনি যদি ঝাল টাকা হয় তাহলে আপনি যা করতে মন চায় আমি তাতে মাথা ফাইতেছেন, আপনি ঝাল টাকা না, বিশ্বাস করুন, আমার বিপদ, আমার বহুত তুমি না বিপদে, তাইলে আপনার নিতে হবে না, একটু কারণ আরো মানুষজন আসুক যারা বুঝে হেরারে দেখান, আরো কত জাতের চিটারি করা পারে না, আরে না আমার দেখে, আমার দেখে কি চিটার মনে হয় যে গাড়ি টাড়ি নিয়ে আয় কি চিটারি করবো আপনার সাথে, আমি চিনি না শুনি না, আমি কই কিতা করতাম কই, হ্যাঁ বাবা ধরো তোমার টিয়া, তুমি ধরো, আমি এসব টিয়া নাই, আমি যাই, আমি যাই, এই জামালে আমি নাই, শুনেন চাচা, না না এই জামালে আমি নাই, একটু একটু শুনেন তো, শুনছি এই টাকাটা কি জাল কিনা, মূলত এই লোকে রিক্সাটা নষ্ট হয়ে গেছে, আমি আর কি দেন কোনোভাবে, এখন টাকাটা যদি এমনি তো দিলাই তাহলে তো আর নিতে চাইবো না, না না লাগে না, এমনি তো নষ্ট হয়েছে, আমি এসব করে বেড়াই আর কি, এখন চাইতেছি এই লোকের দিতাম আর কি, এখন এই লোকে কি করতেছে
বাপসে জালটি হইলা না আমি কি কইছি জানো নষ্ট যে তো রিকশা জানো না তো আমি কইতেছি যে আপনি যাই দেন বেচে দেন আমি কি নিলা হুনি না আপনি নেন এই যে বিশ্বাস আছে তো কম তো দেন তো আপনি যাই দেন সমস্যা নাই টিয়া জাল না টিয়া জাল 50 টাকা বারামাসি আমার কাছে তো 10 টাকা দাও তাহলে দি তোর আছে জাল মাল আচ্ছা 10 টাকাই দেন আপনি আমার তো সমস্যা না আপনি যাই দেন আপনার কাছে এটা বেচে দিমু আমি বুঝো না 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 বিপদ হবে না রে কি বলেন আমি আপনার পুত্রের মত না আপনার বিপদে ফেলতাম এই জায়গাটা ভাঙা থাকে আমার আচ্ছা কি করা যাবে জান তাইলে ঠিক করে নেন হ্যাঁ এই টাকা ঝাল না আপনি এতটুকু বিশেষ আমাকে করতে পারেন দুধ বড় ঝাল হইতে তো আমার মারে লবড়ে না বড়িয়া আরে না আপনি কি মনে হয় আমি ঝাল টাকা দিব আপনি জান সমস্যা না রিকশা ঠিক করেন আপনি যদি না ঠিক করেন তাহলে আপনি আমার বুদ্ধি জান বই কেন বা দাবি রাই কেন জান এটা ঝাল টাকা না তেলে জান হ্যাঁ সামনেই তো বাজার আপনি কি ঠেলে দিতে হইব নাকি যেতে পারবেন ঠেলে দিলে তো খুব ভালো হয় ঠেলে দিলে ভালো হয় আচ্ছা আমার গাড়ি যদি আবার নিয়ে যায় ও এইটা তো সমস্যা পাঁচ আচ্ছা জান একটু 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 আগায় দেই একটু আগায় দেই আচ্ছা চাচা তাহলে ভালো থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া চাই আপনি যে ইরাক পাইছেন এটা জাল না কিন্তু বুঝছেন আচ্ছা জান তাহলে চাচা হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার নামটা তো জানা হলো না আদিস আর আপনার বাড়ি কোথায় তারালতানা পড়ছে আচ্ছা আচ্ছা তাহলে সাবধানে যান আমি একটু বাজারে আসতেছিলাম বুঝছেন পরে আপনারা পাইলাম তো বলবো আচ্ছা চাচার কাছে টাকাটা বিক্রি করে দেই আচ্ছা আচ্ছা তাহলে থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ আপনাকে কষ্ট দিলাম আপনি মনে কিছু নিয়েন না আর এই টাকা তো ঝাল থাকে তাহলে 10 টাকা তো আপনার লস হয়েছে আপনি কোনো দাবি রাখেন না আর এই টাকাটা ঝাল না দুইজনরা তো দেখাইছেন আচ্ছা আচ্ছা থাকেন